আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? দূর দূরান্ত থেকে যে যে ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই ক্লাসটা ফলো করছো, তাদের অভিনন্দন ও স্বাগতম জানিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আজকে আরমান ইংলিশ প্লাস থেকে আমরা নতুন একটা কোর্স নতুন করে শুরু করতে চাচ্ছি। যে কোর্সটা যে বা যারা বা যাদের ইচ্ছা ইংলিশে কথা বলবা, অনেক প্রতিষ্ঠানে গিয়ে ইংলিশে কথা বলতে পারোনি, ব্যর্থ হয়ে ফিরে এসেছো, তাদের জন্য আমার আরমান ইংলিশ প্লাসের এই উদ্যোগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে থেকে আমরা যে লেসনগুলো করব, একটার পর একটা লেসন যদি আমরা ফলো করি এবং এই লেসনগুলো আমরা যদি মনোযোগ সহকারে দেখি এবং খাতা কলমে নোট করি, তাহলে অবশ্যই তোমরা বাংলা থেকে ইংরেজি করতে পারবে আর ইংলিশে কথা বলা তোমাদের কাছে খুবই মজার একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। প্রশ্ন স্যার, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছি এবং ইংলিশ শিখতে চেষ্টা করেছি, তারা বিভিন্ন ধরা বাঁধা কিছু নিয়ম বা কিছু রুলস দিয়ে রাখেন। প্রশ্ন স্যার, আমরা ইংলিশে কথা বলতে গেলে আমরা কি ফলো করব? অনেকে বলে ভোকাবুলারি অর্থাৎ শব্দের অর্থ জানা দরকার। আমি বলি না, ইংলিশে কথা বলার জন্য শব্দের অর্থ কোনো প্রয়োজন হয় না আপাতত, কারণ ইংলিশে কথা বলার জন্য আমাদের নর্মাল যে ভোকাবুলারিগুলো ইউজ করি সেটা অনেকেই কম বেশি জানো। আর আমরা যখন ভোকাবুলারি তখনই আমরা বিল্ড আপ করবো তখন যখন আমাদের পুরো ইংলিশে নর্মালি আমরা কথা বলতে পারবো, তখন আমাদের ভোকাবুলারির প্রয়োজন আছে। তাহলে যাই হোক, আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা আমরা শুরু করি। যে বা যারা আমাদের এই চ্যানেলে আজ নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুবান্ধবকে অবশ্যই জানাবে আমাদের চ্যানেল সম্পর্কে। আর আর তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই, মানে আমাদের যে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট বা মন্তব্য জানাবে। আজকের ক্লাসটা আমরা বোর্ডে না, কোনো কলমের মাধ্যমে না, আমরা মৌখিকভাবে আলোচনা করছি। এটা হচ্ছে আমাদের একটা প্রাকৃতিক পরিবেশে আমরা ইংলিশের লেসনগুলো আমরা নিয়ে থাকবো আজকে থেকে। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে আছো এবং তারা হাতে কলম খাতা যদি পারো রেডি রাখো, আর যদি ক্লাসটা তোমরা শিখতে চাও বুঝতে চাও তোমাদের অবশ্যই উচিত হবে ক্লাসটা ডাউনলোড করে নিয়ে ক্লাসটা ভালোভাবে দেখবা এবং ক্লাসগুলোর পয়েন্টগুলো অবশ্যই নোট করে ডায়েরি করে রাখবে, তাহলে এই ক্লাসটার ফল পাবে। আর তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট পাওয়ার পরে আমি কিন্তু দ্বিতীয় ক্লাস শুরু করব। তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। আজকের টপিকস হচ্ছে বাংলা কথার শেষে আমরা যত নেগেটিভ নাবোধক কথা আছে সমস্ত কথাগুলো আমরা না দিয়ে কথা বলবো, অর্থাৎ বাংলা কথার শেষে নেগেটিভ যত কথাগুলো আছে সেই কথাগুলো আমরা কীভাবে ট্রান্সলেশন করব, অনুবাদ করব, মাত্র 2 থেকে 3টা নিয়ম জেনে হাজার হাজার নেগেটিভ কথা আমরা বলতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ক্লাসটা এখন শুরু করছি। দেখো, বাংলা কথার শেষে যদি নি থাকে, নৈরস্বীকারে নি, আমরা কোনো টেন্স ফলো করব না, আমরা কোনো রুলস ফলো করব না, আমরা ফলো করব বাংলা কথার শেষে যদি নি থাকে তাহলে আমরা ডিড নট দিয়ে কথা বলবো। যেমন আমরা এক্সাম্পল অনুযায়ী বলতে পারি, গো মানে যাই, অর্থাৎ যাইনি, আই ডিডেন্ট গো, রাইট মানে লিখি, লিখিনি, আই ডিডেন্ট রাইট, আমি লিখিনি, ডু মানে করি, ডিড নট ডু, অর্থাৎ করিনি, ঘুমাই মানে স্লিপ, ডিড নট স্লিপ মানে ঘুমাইনি। যেমন আমি একজনকে ফোন করিনি, আই ডিডেন্ট কল এ পার্সন, আমি তাকে ফোন করিনি, আই ডিডেন্ট কল হিম বা হার, অর্থাৎ আমরা যে ভার্বগুলো জানি, ইট মানে খাই, ডিডেন্ট ইট খাইনি। যেমন আমরা যদি বলি যে আমি সেখানে যাইনি, আই ডিডেন্ট গো দেয়ার, অর্থাৎ এখানে যদি আই ব্যবহার করি আমরা, তাহলে আমি যদি বলি আমার বাবা আসেনি, মাই ফাদার ডিডেন্ট কাম হিয়ার, আমি ইংলিশ শিখিনি, আই ডিডেন্ট লার্ন ইংলিশ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই নির মাধ্যমে হাজার হাজার বাংলাকে ইংরেজি করতে পারবো। এখন আমাদের মজার ব্যাপার হচ্ছে যে আজকে থেকে আমরা মুখস্থবিদ্যা ছেড়ে দেব এবং আমরা এই নি দিয়েই প্র্যাকটিস করবো। আমরা যতগুলো ভার্ব জানি সেই ভার্বগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ যেমন আমি টিভি দেখিনি, ওয়াচ মানে দেখি, আই ডিডেন্ট ওয়াচ টেলিভিশন বা টিভি, ঠিক একইভাবে আমি এ প্লাস পাইনি, আই ডিডেন্ট গেট এ প্লাস। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ব্যাপারটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে বাংলা কথার শেষে যদি নি থাকে আমরা অবশ্যই ডিড নট দিয়ে কথা বলবো। এখন আসি, অর্থাৎ বাংলা কথার শেষে যদি নি না থাকে অন্য কিছু থাকে, যেমন কি থাকতে পারে, না, নয়কারে না, আমরা যে নো মানে না, নট মানেও না, এই কথাটা সবাই কম বেশি জানি। অর্থাৎ আমরা আজকে থেকে নো বা নট মানে না এই কথাটা বলবো না, আমরা আজকে থেকে ডু নট বা ডাজ নট মানে না, যেমন আমি যাই না, আই ডোন্ট গো, আমি খাই না, আই ডোন্ট ইট, আমি লিখি না, আই ডোন্ট রাইট, আমি ফোন করি না, আই ডোন্ট কল, অর্থাৎ এখানে আমরা ডোন্ট দিয়ে আমরা কথা বললাম, এখানে ডু নট বা ডাজ নট ব্যবহার করব। যদি বাংলা কথা শেষে না থাকে আমরা অবশ্যই ডোন্ট দিয়ে কথা বলবো। এখন দেখো, ডাজ নট কখন বসাবো, যদি সাবজেক্টটা হি, শি, ইট বা নাউন হয়, অর্থাৎ যারা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা স্টুডেন্ট আছো
তারা হয়তো বা জানো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, আমরা এটা বলবো না, এটা তোমাদের কাছে ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা বলবো হি শি ইট বা নাউন, অর্থাৎ চারটা অপশন থাকলে হি শি ইট বা নাউন, চারটা অপশন থাকলে আমরা ডাজ নটে কথা বলবো। যেমন আমার আব্বু আসে না, মাই ফাদার ডাজেন্ট কাম, আমার বোন আসে না, মাই সিস্টার ডাজেন্ট কাম, আমার ফ্রেন্ড আমাকে ফোন করে না, মাই ফ্রেন্ড ডাজেন্ট কল মি। অর্থাৎ এখানে দেখো ডাজেন্ট ব্যবহার করেছি, কারণ কি এখানে থার্ড পারসন অর্থাৎ আমার বন্ধু একটা নাউন। যেমন এখানে আমরা যদি কথা বলি কামাল কাজটি করে না, কামাল ডাজেন্ট ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ এখানে বাংলা কথার শেষে না থাকলে আমরা অবশ্যই ডাজ নট দিয়ে কথা বলবো যদি হি শি ইট বা নাউন থাকে। আর যদি দেখি হি শি ইট নাউন নাই তাহলে আমরা ডু নট দিয়ে কথা বলবো। যেমন আমি নামাজ পড়ি না, আই ডোন্ট প্রে, বা আই ডোন্ট প্রে, আমি নামাজ পড়ি না। যদি বলি আমি তোমাকে ফোন করি না, আই ডোন্ট কল ইউ, এভাবে আমরা বাংলা কথা শেষে না থাকলে ডোন্ট ইউজ করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কী শিখলাম, ডিড নট থাকলে নি আমরা নি দিয়ে কথা বলবো, আর যদি বাংলা কথা শেষে না থাকে আমরা কী করবো, ডু নট বা ডাজ নট দিয়ে কথা বলবো। এখন আমরা আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করি, সেটা কী স্যার? সেটা হচ্ছে বনা, অর্থাৎ মনোযোগ দাও এই ব্যাপারটা বনা। যেমন যা বো না, যা বো না, তাহলে উইল নট গো মানে ওন্ট গো, আমি যাবো না, আই ওন্ট গো, আমি লিখবো না, আই ওন্ট রাইট, আমি প্লাস পাবো না, আই ওন্ট গেট এ প্লাস। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা এই বাংলা কথা শেষে এগুলো ফলো করবো, টেন্স আমাকে ফলো করবে, আমি টেন্সকে ফলো করবো না, কারণ আমরা ছোটোবেলা থেকে টেন্সকে ফলো করে আমরা টেন্সের কাছ থেকে কিছুই পাইনি। টেন্স আমাদের মাত্র 20% সাহায্য করে, যেহেতু আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, অর্থাৎ বাংলার কথা ধরে আমরা অবশ্যই ইংলিশে কথা বলবো। ঠিক একইভাবে আমরা যাবো না, আই ওন্ট গো, লিখবো না, ওন্ট রাইট, ঘুমাবো না, ওন্ট স্লিপ, ওন মানে উইল নট, অর্থাৎ আমরা বাংলা কথার শেষে যদি ব না থাকে অর্থাৎ আমরা উইল নট দিয়ে কথা বলবো। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে ব্যাপারটা জানছি সেটা নিয়ে আমরা একটু প্র্যাকটিস করি। যেমন দেখো আমি খাইনি, অর্থাৎ আই ডিডেন্ট ইট, তুমি যাওনি, ইউ ডিডেন্ট গো, আমার আব্বু আসেনি, মাই ফাদার ডিডেন্ট কাম। ঠিক একইভাবে না দিয়ে, যেমন আমি ফোন করি না, আই ডোন্ট কল, আমি যাই না, আই ডোন্ট গো, আমি লিখি না, আই ডোন্ট রাইট। এভাবে যে ভার্বই তুমি জানো সেই ভার্বের আগে ডিড নট মানে নি থাকলে ডিড নট, আর যদি না থাকে ডু নট ব্যবহার করবে, আর যদি বনা থাকে উইল নট ব্যবহার করবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা যে ক্লাসটা ফলো করছি এর পরবর্তীতে আমরা কী শিখবো স্যার? যেমন আমরা এটা সবাই জানি, পারি না অর্থাৎ ক্যান নট, আমি কাজটি করতে পারি না, আই ক্যান্ট ডু ওয়ার্ক, আই ক্যান্ট ডু ওয়ার্ক, আমি লিখতে পারি না, আই ক্যান্ট রাইট, লিখতে পারি না, আমি ফোন করতে পারি না, আই ক্যান্ট কল ইউ, অর্থাৎ ক্যান নট মানে পারি না। আর যদি পারির সাথে নি থাকে, পারিনি তে কুডেন্ট, আমি যেতে পারিনি, আই কুডেন্ট গো, আমি এ প্লাস পেতে পারিনি, আই কুডেন্ট গেট এ প্লাস, আমি ইংলিশে কথা বলতে পারিনি, আই কুডেন্ট স্পিক ইন ইংলিশ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মজার ব্যাপার, আজকে থেকে আমরা শুরু করে দিই আরমান ইংলিশ প্লাসের মাধ্যমে, আরমান স্যারের দ্বারা যে ইংলিশ লেসনগুলো পাবো সেই লেসনগুলোতে আমরা ইংলিশে কথা বলবো খুব সহজে, মাত্র 5টা ফর্মুলা। দেখো 5টা ফর্মুলা আমরা কী করছি, অনেক মনের কথা না বলে যাচ্ছি। এর পরবর্তী ক্লাস অবশ্যই যদি তোমাদের ভালো লাগে, তো পরবর্তী ক্লাসে আমরা কী সম্পর্কে একটা মজার ব্যাপার নেব, আমরা যদি এইভাবে কমপক্ষে 10টা লেসন আমরা করি তাহলে ইংলিশে কথা বলা কোনো ব্যাপার না। যেমন আজকে থেকে তুমি কথা বলতে পারবে, তোমার বন্ধুকে যদি বলো যে তোমার বন্ধুকে তুমি কী বলবা, যে আমি তোমাকে ফোন দেইনি, আই ডিডেন্ট কল ইউ, আই ডিডেন্ট কল ইউ, আমি তোমাকে ফোন দেইনি, আই ডিডেন্ট কল ইউ, আমার আব্বু তোমাকে ডাকেনি, মাই ফাদার ডিডেন্ট কল, ডাকেনি কাকে, কল ইউ, তোমাকে ডাকেনি। এখন দেখো তাহলে আমরা কি এই ব্যাপারগুলো যদি এইভাবে প্র্যাকটিস করি তাহলে আমরা ইংলিশে কথা বলা থেকে অবশ্যই সফলতা অর্জন করব। মনে রাখবা প্র্যাকটিস যদি করো, এই কথাগুলো দিয়ে হাজার হাজার ভার প্র্যাকটিস করো, তো তোমাদের কিন্তু এটা সাফল্য আসবে। আর যদি প্র্যাকটিস না করো 10 বছর ইংলিশে কথা বলতে পারবে না। আর যদি এই কথাগুলো ফলো করে প্র্যাকটিস করো মাত্র 3 দিন না 2 দিন, একদিনেই সম্ভব, কারণ তোমার যত নেগেটিভ কথা আছে আজকে থেকে ইংলিশে বলা শুরু করো। আর প্রশ্ন স্যার এমন একটা ভার্ব আসছে সেটা আমি জানি না, মানে আমি মোটরসাইকেল চালাতে পারি না, কী হবে, পারা চালানো ইংরেজি কী, মানে রাইড মানে চড়া বা চালাতে, ড্রাইভ মানে চালানো, তাই ক্যান নট ড্রাইভ মোটরসাইকেল, আমি পারবো না, আই ওন্ট ড্রাইভ মোটরসাইকেল, আমি পারিনি, অর্থাৎ পারির সাথে কুডেন্ট, আই কুডেন্ট ড্রাইভ মোটরসাইকেল, অর্থাৎ আমি মোটরসাইকেল চালাইনি, আই ডিডেন্ট ড্রাইভ মোটরসাইকেল, আমি মোটরসাইকেল চালাই না, আই ডোন্ট ড্রাইভ মোটরসাইকেল। তো দেখো আমরা ড্রাইভ দিয়ে আমরা অনেক কিছু করলাম, তাহলে একইভাবে একই ভার্ব দিয়ে তুমি অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে। ধন্যবাদ, ভালো থাকবে, আশা করি দোয়া করি ভালো থাকবে। আমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবে, পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।